রাজনৈতিক নেতাদের সঙ্গে দুষ্কৃতির যোগের অভিযোগ বহু পুরানো। এবার এক রাজনৈতিক নেতার গাড়িতে আস্ত অস্ত্র ভান্ডারের খোঁজ মিলল। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। কালিয়াচক তিন পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য নিরুপমা মণ্ডল ঘোষ, তার স্বামী তরুণ ঘোষ এলাকার তৃণমূলের দাপুটে নেতা হিসেবে পরিচিত। তার গাড়ি থেকেই সোমবার রাতে পুলিশ বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও 50টি হাঁসুয়া বাজেয়াপ্ত করেছে। এই বিপুল পরিমাণ অস্ত্র কি করে ওই তৃণমূল নেতার গাড়িতে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে মালদহ জেলা পুলিশ। জানা গিয়েছে কালিয়াচক তিন ব্লক অফিসের পিছনে অস্ত্র বোঝাই গাড়িটি দাঁড়িয়েছিল। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে অস্ত্র সহ গাড়িটি বাজেয়াপ্ত করে। এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে কাজ করায় তুলেছে বিজেপি। তাদের দাবি, এই ধরনের ঘটনা আটকাতে প্রশাসনের আরো সক্রিয় ভূমিকা নেওয়া উচিত। দেখুন, সারা মালদা জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের রাজত্ব চলছে, আর তৃণমূলের প্রধানদেরকে সরানোর জন্য তৃণমূল তৎপর হয়েছে। তৃণমূলের কোনো একটি লবি তৎপর হয়ে প্রধানকে সরাচ্ছে, সভাপতিকে সরাচ্ছে। মালদার কালিয়াচক তিন নম্বর তার ব্যতিক্রম নয়, একই জিনিস ওখানে হয়েছে। ওখানে 29 সদস্য সংখ্যা ছিল তৃণমূলের, ভারতীয় জনতা পার্টির 10, 42টার মধ্যে 29টা তৃণমূলের, তাহলে তো অ্যাবসলিউট মেজরিটি তাদের। সেই অবস্থায় তৃণমূল এতদিন ধরে চালালো, আর এখন তৃণমূলেরই লবি তাদের সেই সভাপতিকে অপসারণ করার জন্যে তৎপর হয়েছে। সেখানে হয়তো বিজেপির সাহায্য তারা নিয়েছে, তো অনাস্থা এসছে, সেখানে হয়তো ভারতীয় জনতা পার্টি মতামত রেখেছে। তো যেদিন গঠন হবে সেদিন দেখা যাবে ভারতীয় জনতা পার্টি কী চিন্তাভাবনা করে। সারা বাংলা জুড়ে তৃণমূল নেতাদের গাড়ি, বাড়ি, গোডাউন, বিভিন্ন জায়গা থেকে বেআইনি ব্যাপক পরিমাণে অস্ত্র পাওয়া যাচ্ছে, যা দিয়ে তারা বাংলার মানুষকে নির্বাচন পরবর্তী সময়ে সন্ত্রাসের বলি বানিয়েছে। তো এ নতুন কিছু নয়। আমি আপনাদের মাধ্যমে বলবো, প্রশাসন সজাগ হন, মালদা জেলা প্রশাসন সজাগ হলে এইসব ব্যাপার মালদায় কমবে। তবে এটা খুব ব্যতিক্রমী ঘটনা নয়, তৃণমূল অস্ত্র কারখানায় রূপান্তরিত করেছে বাংলা। তৃণমূল অবশ্য গোটা ঘটনায় হাত ধুয়ে ফেলার চেষ্টা করছে। তারা অভিযুক্ত তরুণ ঘোষকে দলের সদস্য বলেই মানতে চায়নি। দেখুন, কোন দুষ্কৃতকারী গাড়িতে করে আর্মস নিয়ে যাচ্ছিল, পুলিশ ব্যবস্থা নিয়েছে, এখানে তৃণমূলের কোনো বিষয় নাই। এইসব সীমান্তবর্তী এলাকায় অশান্তি ছড়ানোর জন্য বিজেপি অস্ত্র মজুত করছে বলে আমাদের কাছে খবর আছে। আর পশ্চিমবাংলার সমস্ত মানুষই তৃণমূল পন্থী, এখন তার মধ্যেই যদি কোনো কেউ দুষ্কৃতকারী থেকে থাকে, তাদের বিরুদ্ধে পুলিশ যে কোনো দুষ্কৃতকারী রং না দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর হুঁশিয়ারি আছে। আর এইসব যেসব নাম বলা হচ্ছে, এরা কেউ তৃণমূলের সঙ্গে যুক্ত না, আর তৃণমূলের তারা কর্মীও নয়। এই ঘটনার পরে অভিযুক্ত তরুণ ঘোষ বেপাত্তা, পুলিশ তার খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে। সম্প্রতি কালিয়াচক তিন পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা এনেছে তৃণমূলের বিক্ষুব্ধ সদস্যরা। তদন্ত করে দেখা হচ্ছে ওই ঘটনার সঙ্গে এই অস্ত্রকাণ্ডের কোনো যোগ আছে কিনা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।